वेलकम टू माई चैनल। सो फ्रेंड्स, आज के शॉर्ट स्टोरी नहीं आलोचना करब। तो चलो बंधुरा, आज के शॉर्ट स्टोरी शुरू करा जाक। आज के शॉर्ट स्टोरी टाइटल हलो द टू हेडेड बार्ड। टू हेडेड बार्ड माने दुई माथावाला पाखी। ठीक है, एखाने हेडेड टू हेडेडटा एडजेक्टिव हिसाब से व्यवहार करा हुआ है। ठीक है, टू हेडेड बार्ड अर्थात दुई माथावाला पाखी। तो चलो मूल गल्पटी पढ़ा जाक। Once মানে একদা বা একবার। কী হয়েছিল? There lived বসবাস করত a strange bird। একটা strange মানে কি? অদ্ভুত। একটা অদ্ভুত পাখি বসবাস করত বা থাকতো। ঠিক আছে, একটা অদ্ভুত পাখি থাকতো। এখানে আমরা জানি দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ারে কোনো মানে হয় না। কিন্তু এখানে দেয়ার লিভড আ স্ট্রেঞ্জ বার্ড মানে একটা অদ্ভুত পাখি বসবাস করত। কোথায় বসবাস করত? ইন দ্য ফরেস্ট, জঙ্গলে। হি হ্যাড টু হেডস, হি হ্যাড তার ছিল। এখানে হ্যাড মানে ছিল অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ তার অধিকারে, তার পজিশনে কোনো কিছু ছিল। হি হ্যাড টু হেডস, তার দুটো মাথা ছিল। ঠিক আছে, ওয়ান ডে একদিন দ্য বার্ড ফাউন্ড আ রেয়ার গোল্ডেন ফ্রুট। একদিন কি হলো, পাখিটি খুঁজে পেল এ রেয়ার মানে হচ্ছে দুর্লভ, যেটা সহজে পাওয়া যায় না। রেয়ার গোল্ডেন ফ্রুট, একটা সোনালি, গোল্ডেন মানে সোনালি ফ্রুট পেল, ফল পেল, একটা দুর্লভ সোনালি ফল পেল বাই দ্য লেক। বাই দ্য লেক অর্থাৎ লেকের পাশে, অর্থাৎ হ্রদের পাশে। এখানে বাই অর্থ পাশে অর্থ ব্যবহার হয়েছে। ঠিক আছে, বিসাইড অর্থে ব্যবহার হয়েছে এখানে। দ্য লেফট হেড বিগ্যান ইটিং দ্য ফ্রুট। লেফট হেড মানে হচ্ছে বাঁ দিকের মাথাটা। তো বাঁ দিকের মাথাটা কী করলো? বিগ্যান ইটিং দ্য ফ্রুট, ফলটি খেতে শুরু করলো। বিগান মানে শুরু করলো, আর ইটিং মানে হচ্ছে খেতে। তাই খেতে শুরু করলো দ্য ফ্রুট, ফলটি। হোয়েন দ্য রাইট হেড টুইটেড, তখন কী হলো, যে ডান দিকের মাথাটা সে বলে উঠল। ঠিক আছে, পাখির ডাককে আমরা টুইট বলি। এখানে পাখির কথা বলা অর্থে টুইট শব্দটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পাখি বললো। ঠিক আছে, ডান দিকের মাথাটা, মাথাওয়ালা পাখিটা বললো, অর্থাৎ ডান দিকের মাথাটা বললো আমরা বলতে পারি। দ্য ফ্রুট লুকস টেম্পটিং, বলছে ফ্রুট, এই ফলটা দেখতে একেবারে টেম্পটিং মানে লোভনীয়। ঠিক আছে, মানে ফলটা এতটাই সৌন্দর্য ছিল, লোভনীয় ছিল, যে বলছে যে ফ্রুটটা দেখতে খুবই লোভনীয়। লেট মি হ্যাভ আ টেস্ট অফ ইট, আমাকেও টেস্ট করতে দাও। ঠিক আছে, আমাকেও এর স্বাদ গ্রহণ করতে দাও। সেই মানে রাইট ডান দিকের মাথাটা বললো যে লেট মি হ্যাভ আ টেস্ট। হ্যাভ আ টেস্ট মানে কোনো কিছু স্বাদ গ্রহণ করা। ঠিক আছে, তো আমাকেও স্বাদ গ্রহণ করতে দাও অফ ইট, এটার। টু মানে ও আসতে পারছে, যে আমাকেও করতে দাও। ঠিক আছে, দ্য লেফট হেড টুইটেড হটিলি, তো বাঁ দিকের মাথাটা সে টুইট বলল। ঠিক আছে, কি বলল? হটিলি, হটিলি মানে হচ্ছে কি, গর্বের সহিত, অহংকারের সহিত বলল। সিন্স উই শেয়ার ওয়ান স্টোম্যাক, সিন্স মানে এখানে যেহেতু, ঠিক আছে, যেহেতু উই শেয়ার, আমরা ভাগ করি, শেয়ার করি কি, ওয়ান স্টোম্যাক, একই স্টোম্যাক, দুজনার তো একটাই স্টোম্যাক, দুটো মাথা অবশ্যই, কিন্তু পাখি তো একটাই স্টোম্যাক, দুটো মাথা শুধুমাত্র, কিন্তু স্টোম্যাক বা পাকস্থলী কিন্তু একটা। সিন্স উই শেয়ার ওয়ান স্টোম্যাক, যেহেতু আমরা একটা স্টোম্যাক শেয়ার করি, একটাই আমাদের অংশীদার রয়েছে, মানে কি পাকস্থলী, ইট মেক্স নো ডিফারেন্স হু ইটস ইট, বলছে এটা কোনো পার্থক্য হবে না। ঠিক আছে, এর কোনো প্রভাব পড়বে না, বা এর মধ্যে কোনো পার্থক্য নেই। হু ইটস ইট, এটা কে খেলো, এতে কোনো পার্থক্য এসে যায় না। ঠিক আছে, এতে কোনো এসে যায় না, সে তো একই পেটে যাবে, এরকম বলছে আর কি। আই ফাউন্ড দিস ফ্রুট, আমি এই ফলটা পেলাম, সে বলছে কি, আমি এই ফলটা পেলাম, সো আই উইল ইট ইট, সুতরাং আমি এটা খাবো, এই ফলটা তো আমি পেয়েছি, আমি খাবো, সেই বাঁ দিকের মাথাটা বললো। তারপর কি হলো দেখো, দ্য রাইট হেড ওয়ান্টেড টু টিচ দ্য লেফট হেড আ লেসন, তো ডান দিকের মাথাটা কী করলো, ওয়ান্টেড টু টিচ মানে শেখাতে চেয়েছিল দ্য লেফট হেড বাঁ দিকের মাথাটাকে এ লেসন, একটা পাঠ শেখাতে চেয়েছিল। ঠিক আছে, একটা তাকে পাঠ শেখাতে চেয়েছিল। এ ফিউ ডেজ লেটার, কয়েক দিন পরে, ফিউ মানে হচ্ছে কয়েক, আর ডেজ মানে হচ্ছে দিন, লেটার মানে পরে। তো এ ফিউ ডেজ লেটার অর্থাৎ কয়েকদিন পরে, দ্য রাইট হেড ডান দিকের মাথাটা ফাউন্ড আ ট্রি, একটা গাছ খুঁজে পেল, উইথ পয়জনাস ফ্রুট, এবার সে তাতে ছিল একেবারে বিষাক্ত ফল, সে অর্থাৎ বিষাক্ত ফলওয়ালা একটা গাছ খুঁজে পেল। হি টুইটেড, সে বলতে লাগলো, কি বলল, দিস ফ্রুট লুকস ডিলিশিয়াস, এই ফ্রুটটা দেখতে খুবই সুস্বাদু, ডিলিশিয়াস মানে সুস্বাদু।
দ্য লেফট হেড টুইটেড, বাঁ দিকের মাথাটা বলল ইটস পয়জনাস, অর্থাৎ এটা বিষাক্ত। উই উইল ডাই, আমরা মারা যাব। সিন্স উই শেয়ার দ্য সেম স্টোম্যাক, যেহেতু আমরা একই স্টোম্যাক শেয়ার করি, একই স্টোম্যাকের আমরা অংশীদার, একই পাকস্থলীর অংশদার। দ্য রাইট হেড টুইটেড, ডান দিকের মাথাটা বলে উঠলো, কি বলল, আই ফাউন্ড ইট, আমি এটা খুঁজে পেয়েছি, সো আই উইল ইট ইট, সুতরাং আমি এটা খেয়ে ফেলবো। ঠিক আছে, উইল ইট মানে খাবো, ঠিক আছে, ভবিষ্যতের টেন্স ব্যবহার করা হচ্ছে, আই উইল ইট ইট, আমি এটা খাবো, আমি যেটা এটা পেয়েছি সেটা, সেহেতু আমি এটা খাবো। দ্য লেফট হেড প্লিডেড, বাঁ দিকের মাথাটা খুব অনুনয় বিনয়ের সাথে অনুরোধ করলো, ঠিক আছে, বাট দ্য রাইট হেড এট দ্য ফ্রুট, কিন্তু ডান দিকের মাথাটা খেয়ে ফুলটা ফলটা কী করলো, খেয়ে ফেললো। ইটের পাস্ট ফর্ম আমরা জানি ইট, এট, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, এর ফার্স্ট ফর্ম হচ্ছে ই এ টি, ইট, আর থার্ড ফর্ম হচ্ছে ই এ টি ই এন, ইটেন। তো ইট এট ইটেন, এখানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, ভি টু অর্থাৎ সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। তো রাইট হেডটা বললো, রাইট হেডটা খেয়ে ফেললো ফুডটা, ঠিক আছে, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট মানে ফলস্বরূপ, অর্থাৎ এর রেজাল্টস্বরূপ কী হলো, ফলস্বরূপ দ্য বার্ড ওয়াজ ডেড, পাখিটি মারা গেল। তো এই ছিল বন্ধুরা আজকের এই ছোট্ট গল্পটি, আশা করি তোমাদের পছন্দ হয়েছে। এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এরকম ভিডিও পেতে, আর ক্লাসটা কেমন লাগলো তোমাদের একটু জানিও, আর কেমন ধরনের তোমরা স্টোরি চাও বা গ্রামার রিলেটেড কোনো যদি তোমাদের ডাউট থাকে বা গ্রামারের কোনো সিরিজ যদি চাও তোমরা যে প্রথম থেকে শুরু হবে, তাহলে সেটা কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।